এই আম গাছটার দাম কত আপনাদের দেখামু? সিঙ্গাপুরে আসলে এত এক্সপেন্সিভ। সাধারণত ছোট্ট একটা গাছ, কিছু আম, এটার যে প্রাইস এখানে দেওয়া আছে $388, তার মানে প্রায় ২২,০০০ টাকা, বাংলাদেশের টাকা ২২,০০০ টাকা এই গাছটা। এটা জাস্ট একটা ফুল গাছ, তারপরে এটার দাম কত দেখেন, ১৮৮, তার মানে ১০,০০০ টাকা। এই গাছটা বাংলাদেশে হাজার হাজার আছে, আর এখানে একটা গাছের দাম ১০,০০০ টাকা। হ্যাঁ, এখানে প্রত্যেকটা গাছের প্রাইস দেওয়া আছে। এই যে গাছটা দেখতেছেন, এই গাছটা খুবই এক্সপেন্সিভ সিঙ্গাপুরে। গাছটার দাম ২,২৬৯ ডলার, ২,২৬৯ ডলার, প্রায় ২,৫ লাখ টাকা একটা গাছের দাম। ২,৫ লাখ টাকা শুধু একটা গাছের দাম, কি মনে করলেন? ঠিক আছে, আমি আরও দেখাইতেছি। এখানে যে ফুলের টপ আছে, বিভিন্ন টপ আছে, ফুল তো বাংলাদেশে অ্যাভেলেবেল, ফুলের দামটা নাই দেখাই। কিছু কিছু জিনিস যেটা না বললেই চলে না, এই যে আম গাছটা, ছোট্ট আম গাছ, অনেকগুলো আম ধরছে, প্রাইসটা সেম, প্রাইসটা এক্স্যাক্টলি সেম। বাংলাদেশে কত আম গাছ আছে, আমাদের বাড়ির পাশে অনেক আম গাছ, এখানে অনেক ফুল গাছ, খুব সুন্দর একটা পরিবেশ। এই যে আম গাছটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর, এটারও প্রাইস দেওয়া আছে। প্রাইসটা একটু দেখি, প্রাইসটা মুছে গেছে। তো লেবু গাছ, বাংলাদেশে অ্যাভেলেবেল লেবু গাছ, সিঙ্গাপুরে লেবু গাছে দেখি, লেবু গাছ, লেবুগুলো পাইকা একবারে হলুদ হয়ে গেছে। হ্যাঁ, তো এটার যে প্রাইসটা এখানে দেওয়া নাই, আমরা খুঁজতেছি অন্য একটা গাছে। এটা বলে কাজগি লেবু, বাংলাদেশের সচরাচর আমরা যেটা খাই, এগুলো সাজায় রাখছে। এই সাইটে যেটি আছে এটি হয়তো বা প্রাইস দেওয়া নাই, তবে আমার ওই পাশে যেগুলো আছে সবগুলা প্রাইস দেওয়া আছে। কিছুটা আছে, কিছু কিছু গাছের প্রাইস দেওয়া আছে, কিছু কিছু নাই। কাঁঠাল গাছ, ছোট্ট একটা কাঁঠাল গাছ, বাংলাদেশে হাজার হাজার কাঁঠাল গাছ আছে। সিঙ্গাপুরে কাঁঠাল গাছের দাম দেখেন, ৬৮৮ ডলার, মাশাআল্লাহ, ৬৮৮ ডলারে প্রায় ৩৫,০০০ টাকা, বাংলাদেশের ৩৫,০০০ টাকা। এখানে দেখতে পাচ্ছেন একটা আমড়া গাছ, কিছু আমড়া ধরে রয়েছে। এই গাছটার মূল্য দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। গাছটার প্রাইস দেওয়া আছে ৫৮৮ ডলার, ৫৮৮ ডলার শুধু একটা আমড়া গাছ, ঠিক আছে, এটা প্রায় ৩০,০০০ টাকা। এতটুকু একটা আমড়া গাছ যদি ৩০,০০০ টাকা হয় তাহলে কেমনে? তারপরও সবাই কিনা নিয়ে গেছে। এখানে একটা লেবু গাছ আছে, লেবু গাছটা প্রাইসটা দেখি, বাংলাদেশে অ্যাভেলেবেল লেবু গাছ আছে, লেবু গাছটার প্রাইস হলো ৯৮ ডলার, ৯৮ ডলারে অলমোস্ট ৫,০০০ টাকা, একটা লেবু গাছ ৫,০০০ টাকা। ওকে, এখানে অনেক গাছ আছে, কিছু কিছু গাছের নাম আমি নিজেও জানি না। এটা ফুল গাছ, এখানে মধু আছে, মৌমাছি আসে এখান থেকে মধু সংগ্রহ করে, আপনি চাইলে টান্দা ছিঁড়া একটা টেস্ট করতে পারেন, কিন্তু সিঙ্গাপুরে ছিঁড়লেই ১০,০০০ ডলার জরিমানা। শুধু জরিমানা না, ইভেন তারা জেলেও পাঠায়। তো সিঙ্গাপুরে এনি হাও কোনো কিছু করা যায় না যেটা বাংলাদেশে সম্ভব। অনেক সুন্দর সুন্দর টপ এখানে সাজায় রাখছে, অথচ কোনো মানুষ নাই, কোনো সিসিটিভি নাই, যখন যার মন চায় এখানে আসতে পারে। যদিও সিঙ্গাপুরে লকডাউন, তারপরও কোনো রিস্ট্রিকশন নাই, মানুষ আসতে আসে, দেখতে আসে, ফ্রেশ অক্সিজেন নিতে আসে। তো এই দেশের তুলনা করলে হয় না, এই দেশটা এত সুন্দর, কত সুন্দর করে সাজায় রাখছে। সামনে আমি আবার কন্টিনিউ দেখামু, বাস যার, সিঙ্গাপুরে বাস যার, এগুলো তারা বিক্রি করে, এগুলোর প্রাইস খুবই হাই, যদিও দেওয়া নেই এখানে, দেওয়া থাকলে অবশ্য আপনাদের দেখাইতে পারতাম।
পার্চা, আসলে এগুলা বাংলাদেশে আমরা জঙ্গলি গাছও বলি, হাজার হাজার হয়ে থাকে। বরই গাছ আছে, এই যে বরই গাছ, বরই গাছে বরই ধরছে, ছোট্ট একটি বরই গাছ। অনেকে এখান থেকে বরই গাছও কিনে নিয়ে যায়। বরই গাছ, বেদানা গাছ, এটার পাশে আছে উপরে এমআরটি, সিঙ্গাপুরে এমআরটি। এখানে অনেক আরো সুন্দর সুন্দর গাছ আছে। এই গাছটার নাম হলো পাতাবাহার, পাতাবাহার, হয়তো আপনারা শুনছেন, অনেক কালার হয়। পাতাবাহার খুব সুন্দর দেখতে গাছটা, খুবই এক্সপেন্সিভ এই গাছটা। যারা বিশেষ করে কন্ডোমিনিয়াম হাউসে তারা ইউজ করে বা বাড়ির সামনে ইউজ করে, খুবই এক্সপেন্সিভ গাছ এগুলো। এই ফুল গাছটি খুবই দামি গাছ, এখানে সাজায় রাখছে। আর এই দেশে যে ঘুঘু পাখি আছে, বাংলাদেশে পাখি দেখলে দৌড় দেয়, আর এই দেশে ঘুঘু পাখি ডাক দিলে কাছে আসে, এটাই পার্থক্য। তারা জানে যে সিঙ্গাপুরে যারা থাকে তাদের মন, তাদের দিল অন্যরকম, তারা কখনোই পাখি পশু পাখি মারে না, তাড়িয়ে দেয় না, ঠিক আছে। অনেক সুন্দর এখানে যে হ্যাচারিটা আছে বাগানের। আর আরেকটা জিনিস, চমৎকার একটা জিনিস দেখামু, সেটা হলো কলা গাছ, বাংলাদেশে অ্যাভেলেবেল কলা গাছ। আর এই দেশে কলা গাছের টপেও বিক্রি করে, নাথিং ইজ ফ্রি, সিঙ্গাপুরে সব কিছুই কিনতে হয়। এটা কারণ এই দেশে প্রতিটা জিনিসেরই অনেক দাম। এই গাছটার নাম কি? এই এটাই দৈঞ্চা গাছ, বাবুল ভাই সেই দৈঞ্চা গাছ। আচ্ছা, গাছে কি সুন্দর পর্যাপতি, পর্যাপতি উত্তা আছে, সুন্দর একটা পর্যাপতি। কি গাছ? কামরাঙ্গা গাছ। ওকে ফাইন, কামরাঙ্গা গাছ দেখতে পারছি। গাছটার প্রাইসটা আমরা দেখুন, কামরাঙ্গা গাছ, গাছের প্রাইসটা অ্যাকচুয়ালি উঠে গেছে, তবে প্রাইসটা দেওয়া ছিল। আতা ফল গাছ, মাশাল্লাহ, এখানে সব ধরনের গাছই আছে। হ্যাঁ, তারপরে কাছে নিমু আছে, নিলাম। আমার এই পাশে কামাঙ্গা গাছও আছে, স্টার ফ্রুটস, খুবই সুন্দর। ভিতরে আরও সুন্দর, এই যে একটা পাইকারি আছে, মন যে চুরি করে খাই হলে না, এটা সিঙ্গাপুর, মন যে মন যায় মন চায় জিন্দিগি এই দেশে হয় না। খুব সুন্দর সুন্দর কামাঙ্গা ধরে রয়েছে এখানে, আমরা দেখতে পারতেছি স্টার ফ্রুটস, খুবই সুন্দর, কিন্তু কেউ খাইতেছে না। পাইকেও রয়েছে, তারা খায় না, এখানে বাঙালি যারা চাকরি করে তারাই মাঝে মাঝে খায়। অনেক সুন্দর আমরা বাগানটা ঘুরলাম, আশা করি ভালো লাগছে আপনাদের। এটা হলো সবেদা গাছ, ছোট্ট একটা গাছে সবেদাও হয়েছে, প্রতিটা গাছের প্রাইস দেওয়া আছে। পেয়ারা গাছ, পেয়ারা গাছটা খুবই সুন্দর, তো অনেকগুলো পেয়ারা গাছ আছে। এই যে পেয়ারা ধরছে, পেয়ারা ধরছে, গাছটার প্রাইস দেওয়া আছে কিন্তু নাই। গাছের যে প্রাইস এটা জিজ্ঞাসা করলে পাওয়া যায়, যেহেতু আমরা গাছ কিনতে আসি নাই, আমরা ভিজিট করতে আসছি। ওইখানে এক ছেলে আছে, এটা কি ফল রে ভাই, আমার জীবনে তো দেখিনি, আসলে আমি ফলটার নাম জানি না কি ফল, যাই হোক হয়তো বা কোনো একটা ফল। অনেক ধরনের ফল গাছ আছে এখানে, পেঁপে গাছ আছে, সাজায় রাখছে, সুন্দর সুন্দর পেঁপে গাছ আছে। এক কথায় বলা চলে অনেক পদের গাছ আছে, এক কথায় বলা চলে সব পদের গাছই এখানে পাওয়া যায়। নারকেল গাছ আছে, কি গাছ চান, এখানে সব ধরনের গাছ আছে। এই গাছটার নাম নিম পাতা গাছ, নিম পাতা গাছ, ঔষধি গাছ। এই গাছটা এত উপকারী যে আমি ভাষায় প্রকাশ করতে পারব না, যদি বাস্তবে না দেখাই আপনাদের এর উপকারিতা কি। সিঙ্গাপুরে
শুধু পাতা পাতা $10,000 বিক্রি করে, 6 লাখ টাকা বিক্রি করে শুধু পাতা। এটার এত মূল্য, শুধু আমরা বাংলাদেশে এটার মূল্য জানি না, মূল্য দিতেও পারি না। এটা কি ফল রে ভাই? আচ্ছা, আরো অনেক কিছু আছে, আমরা দেখাইতে চাই ঘুরে ঘুরে, কিন্তু সম্ভব না। আমরা কিছু সময়ের জন্য এখানে আসছি, এখানে অনুমতি আছে আসার। ওকে, চলেন ওদিকে দেখ। সুন্দর সুন্দর টপ, এগুলা বেসিকলি আমি দেখছি আমাদের অফিসে যারা হেইচার আছে প্রত্যেকের টেবিলে দেখছি একটা করে এই গাছ। এই গাছে নিশ্চয়ই কোনো উপকারিতা আছে, তাই না? যার কারণে, হ্যাঁ, সৌন্দর্য আছে, এই জন্য এই গাছগুলো আমি দেখি যে অফিসে রাখি, অনেক সুন্দর।